শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে? আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটুকু? শাড়ি মেয়ে বউদের পরাবেন, সুবিধা আছে, কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম, আর বউ যখন দোজখে যাবে আপনি জান্নাতে যে একটা হুর পাবেন। কিন্তু একটা বড় ভয় আছে, যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জান্নাতে যাবেন কিনা। তবে দেখেন ফুরফুরার জামাই হুজুরের মুরিদ হয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন। শাড়ি খুবই বাজে আপত্তিকর, শাড়ি ঘুমানোর পোশাক, নাইট গাউনের মতো। আপনারা বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায়, রিক্সা চালানো যায়, আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায়, কারেন্টের কাজ করা যায়, জড়ায় যায়, ঠিক না? শাড়ি হলো ওরকম পোশাক, কোনো কাজ করা যায় না। শাড়ি পরে ঝাড় দিতে যান দৌড় মারবে, হাঁটতে যান দৌড় মারবে, খুন দৌড়ন দৌড় মারবে, ঠিক না? মুসলমান মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক হলো, আমার একটা বই আসে, পোশাক পর্দা ও দেহসজ্জা পারলে জোগাড় করে নেবেন, মসজিদে পাওয়া যায়। বড় ম্যাক্সি, নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তেন, বড় ম্যাক্সি, পায়ের গোড়ালি পর্যন্ত, হাতা পর্যন্ত, এবং 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 ম্যাক্সিন নিচে পাজামা অথবা সায়া, আর উপরে বড় ওড়না, এই তিনটে পোশাক সবসময় পরতে হবে। নামাজের ভিতরে পর্দা হলো শুধুমাত্র এই মুখমণ্ডল, কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতনি পর্যন্ত এবং কবজি পর্যন্ত হাত, এই দুটো অঙ্গ ছাড়া যদি কোনো মহিলা একাকী অন্ধকার ঘরে নামাজ পড়ে, কেউ না দেখে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সেখানেও যদি এইটুকু আর এইটুকু বাদে শরীরের অন্য কোনো অংশ বেরিয়ে যায়, নামাজ হবে না, বেনামাজি হয়ে মরবে। কাপড় না থাকলে ন্যাংটোয়েও নামাজ হবে, কিন্তু কাপড় আছে আপনার অবহেলায় সরে গেছে, নামাজ হবে। আচ্ছা, এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয়? যত ভালো করে পড়েন রুকু সেজদা করতে গেলে সরে যায়, কপালের চুল বেরিয়ে যায়, নামাজ ভেঙে যাবে, কান বেরিয়ে যাবে, জুলফি বেরিয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলি, পছন্দ হবে না আপনাদের। শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্ত, আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত, তাড়াতাড়ি জান্নাতে যাবেন, ঠিক না? শুধু বউদেরই দোষ, আপনাদের কিছু দায়িত্ব নেই। ব্লাউজের গলা হবে এই পর্যন্ত, আমরা পুরুষেরা কলা আলা জামা পরি, আর আমাদের স্ত্রী আমার মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন, ঠিক না? এটাই তো আল্লাহর হুকুম, ঠিক না? আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব, নেকাব, বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায়, মাথার কাপড় সরে না যায়। তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব সময় বড় ম্যাক্সি অথবা বড় সালোয়ার, মানে জামা আপনার কামিজ, বড় হাতাওয়ালা নিচে পাজামা, সালোয়ার অথবা সায়া, উপরে বড় ওড়না, এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরজ। আমরা বেপর্দা অনেক সময় মেয়েরা দুলা ভাই বাসুর দেওয়ারের সামনে যান, বাইরে যান, মহা কবিরা গুনা। মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ, নফল ইবাদত করেন, কিন্তু বেপর্দা চলেন। আমাদের মহতারাম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন না বুঝার কারণে পর্দা করা ফরজ, সবে বরাতে রোজা নফল, সবে বরাতে রোজার আগে পর্দা করেন না। আর পর্দা কোনো কঠিন জিনিস না, আমরা বাইরে যাব, কাজ করব, রিক্সা চালাবো, এই জন্য আমাদের একটা জাঙ্গিয়া পরে চলতে হবে, ঠিক না? পায়জামা পরলে হবে না, ফুটবল খেলা পায়জামা পরে হয় না, হয়তো কাজেই মুশকিলটা হলো যে আমরা সবই করব, মেয়েরা বাইরে যাবেন, হাঁটবেন, দৌড়াবেন, কাজ করবেন, সাইকেল চালাবেন, সব করতে পারেন, আল্লাহ কোনো কাজ নিষেধ করি, তবে সতর দেখতে হবে, মেয়েদের সতর হলো পুরো শরীর। কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয়, নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে, এবং পর্দার জন্য এই পোশাকগুলো সহজ, আপনারা মেয়েদেরকে এগুলো পরাবেন, তাহলে বাড়িতে কেউ এসে গেলে খুব সহজেই পর্দাটা করা যায়, বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া, রান্না করা, ভিতরে যাওয়া, যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব।